শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম বীর মুক্তিযোদ্ধা কাজী নূর ইসলাম, সেনাবাহিনী সার্জেন্ট। বাবার নাম? আমার বাবার নাম মৃত্যু কাজী হাইবুর রহমান, মায়ের নাম মৃত্যু সৈয়দ নিসা। গ্রাম দৌলতপুর, ওর সাথে জেলা পাবনা। আমি 69 ডিসেম্বর 7 তারিখে ভর্তি সেনাবাহিনীতে। সেনাবাহিনীতে ভর্তি হয়ে আমি পাকিস্তান যাই। পাকিস্তানে ওখানে আমি ট্রেনিং করি। ট্রেনিং করার পরে আমাকে ওখান থেকে পোস্টিং পাঠায় লাহোরে আঠারো ফিল্ড রেজিমেন্টে। যখন পোস্টিং হয়, পোস্টিং হওয়ার পর তখন ইলেকশন হয়। ইলেকশন হওয়ার পরে আমার সেক্টর ইলেকশন জয় হয়। তখন পাঞ্জাবের মনে খুব আঘাত লাগে। তারপরে কিছুদিন যাওয়ার পরে আমাদের ওখানে রেডিও ছিল, সেই রেডিওগুলো সব নিয়ে দেয়। আমি আসলাম, জামাত আলী আসলো, আর এই কাজী মোসলেম ভাই আসলো, আমার তিনজন সব একসঙ্গে ফ্ল্যাট আসে। আমি মার্চ মাসে 15 তারিখ বা 16 তারিখ আমি এখানে ছুটি। 26 মার্চে পাবনা ফাইট হয় পুলিশ আর সেনাবাহিনী। ফাইট হওয়ার পরে সেনাবাহিনী যে কয়েকজন ছিল পাবনাতে সব সেনাবাহিনীকে মারা হয়। তারপর আমরা আসি, আসার পরে এই প্রথম আমরা সবাই মিলে এই থানার ওসিকে বলি, আমার বড় বড় আমার শিক্ষক ওসিকে বলা পরে ওসি এমনি একেবারে সাই দিল, হাতিয়া ছিল তা সব মানে আমাদেরকে দিয়ে দিল। এখন থানাতে অত অস্ত্র পাতিয়ে দিলাম। আমি জামা চালি দেখা যায় সব কিছু ট্রেনিং মেনিং করেছি দুজন মুসলিম কাজী। তারপরে চুপচাপ থাকি, গোপনে গোপনে থাকি। যখন ভারতে গেল, লোক কিছু চলে গেল, তারপর যখন আসলো, আসার পর যখন আমাদের হাত শক্ত হইল, তখন আমরা এই সাথে পাইলটে রাজাগড়ের ক্যাম্প ছিল এবং এই ক্যাম্পে সেনাবাহিনী রাখত। তখন সব আমরা একটা পরিকল্পনা করলাম। পরিকল্পনা করার পরে আমরা ওই অঞ্চলের থেকে লোক আছি, বেড়া থেকে লোক আছি, সব অঞ্চলের লোক একত্র করলো। তারপরে এই সাথে থানা অ্যাটাক করলাম। অ্যাটাক করে দিলাম পাঞ্জাবি নাই, রাজাকার সাথে ফাইট হইল। হওয়ার পরে আমরা এখান থেকে কিছু রাজাকার ধরে নিয়ে যাই, ধুলুড়িতে ধরে নিয়ে যাই আমরা কিছু রাজাকার। এখান থেকে ধরে যাওয়ার পরে তখন আমরা মুচিবাড়ির ওখানে আমরা চাইলে তাদেরকে আমরা ওখানে শেষ করি। আস্তে আস্তে আমরা একটু শক্তিশালী হইলাম। হওয়ার পরে তারপরে যখন ইন্দিরা গান্ধী যখন স্বীকৃতি দিল, স্বীকৃতি পাওয়ার পর তখন আমার মনে ভিতরে অন্য বল, আমি সৈনিক, আমার ভিতরে অন্যরকম বলা হয়ে গেল। আমরা
দেখা যায় ফাইট করছি, এই হাতে আইসক্রিম করছি, এই নুন গুড় করেছি। ডুলিগুড়িতে আমাদের কিছু লোক, রামগন্ধপুরতে কিছু লোক আমাদের ধরে নিয়েছিল, সাতটা লোক ধরে নিয়েছে রাত্রি, নিয়ে এসে এখানে হায় মারছে। আমাদের মুখ শ্রদ্ধা সাতজনকে মারল। ওদের নাম মনে আছে? ওরা আমাদের নাম শ্রদ্ধা, আমি ছেলে ভাই লোক। আমরা এইখানে আপনার কমান্ডার কে ছিলেন? আমাদের এখানে কমান্ডার ছিলেন মানে যুদ্ধকালী কমান্ডার ছিল নিজাম ভাই, নিজাম উদ্দিন। তারপরে 9ই ডিসেম্বর যখন আমাদের থানা মুক্ত হলো, তারপরে 16ই ডিসেম্বর যখন দেশ স্বাধীন হলো, যখন যেটুকু চ্যালেঞ্জ করলো যত সেনাবাহিনী আসো ঢাকা আসে তখন বলো, আমরা 10 দিন না 8-10 দিন পরে, 8-10 দিন পরে আমরা চলে গেছি। আমরা এখানে থানায় ব্যাট পেয়েছি, ওই যে 7 নম্বর সেক্টর যেখানে যে শিগগিরি আসলো না, ওই শিগগিরি এখানে জিনানগরে আমরা ব্যাট দিচ্ছি, ব্যাট করেছি, এখানে ব্যাট দিচ্ছি, ব্যাট করানোর পরেই আমরা আমি চলে গেছি ভাই ঢাকা। ঢাকাতে আসি কুমিল্লা জয়েন করলাম, ঢাকার থেকে কুমিল্লা গেলাম। ওই কুমিল্লা কুমিল্লা যে সেক্টর কমান্ডার ছিল সে আমাকে ওই কুমিল্লা থেকে আমার নাম দিচ্ছে, বুঝছেন? আমি আমার ইনশাল্লাহ নাম আমার 7 নম্বর সেক্টর আছে, নাম আমার 4 নম্বর সেক্টর আছে, বুঝছেন? 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।